জানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায় এমন সময় আসে সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায় হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায় এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পরে মনে হয় শূন্যে মন জুড়ে স্মৃতি থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয় জীবন আজ বড় কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে তবু জীবন চলে ক্লান্ত নদীর ছলে পথ ঘুরে আবার লড়াই আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে এ মাটিতে যতদিন ঠাই এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পর মনে থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয় সেকেন্ডে আমায় ছেড়ে দে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে আর সেই জন্যই কি আমার জুনিয়র কমান্ডার একটু টেনশন হচ্ছে টেনশন হচ্ছে না কিন্তু জাবেদের আম্মুর টেনশন হবে ছেলের খেলার রেজাল্টের ব্যাপারে না না তা তো হতে পারে না আমির ভাই মানুষটা কিন্তু আশরাফুল ওর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় হ্যাঁ আমি জানি এই জাবেদ জাবেদ দরজা খোল ভাইয়া এই ভাইয়া দরজা খোল না আরে তোমরা সবকিছুতে এত ভয় পেয়ে যাও কেন চলো 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 দেখি আসো জাবেদ জাবেদ আরে দরজা খোল তোমার মা আর বন্যা খুব ভয় পেয়েছে ওদেরকে আর টেনশন না দিয়ে খুশির খবরটা দাও জাবেদ আরে কি হলো দরজা খোল খবরটা কিন্তু আমিও শুনতে চাইছি জাবেদ কি বলেছিলাম ও নিশ্চয়ই বন্যার জন্য চকলেট কিনতে ভুলে গিয়েছে বলেই এত ড্রামা চলো জাবেদ ভাইয়া কি হয়েছে তোর দরজা বন্ধ করে রেখেছিলিস কেন আমার চকলেট আনিসনি চকলেট দে কিরে চকলেট দে জাবেদ এটা কিন্তু ভারী অন্যায় আমার মা মনে বন্যার চকলেট নিয়ে এলেনে এনিওয়ে আমরা এখন যে খবরটার জন্য ওয়েট করছি সেটা তুমি বলো আর এসব আমরা কেক কেটে এটাকে সেলিব্রেট করি হ্যাঁ ফোন আমি দেখছি ও আচ্ছা ঠিক আছে শোনা আমার কি হয়েছে বল চুপ করে থাকিস নে বল কি হয়েছে কথা বল আরে বল এখনো চুপ জাবেদ আমি যতটুকু জানি যে সিলেকশনে তোমার কোনো প্রবলেম হওয়ার কথা নয় তার
পরেও তুমি আবু 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 মেহেদী আঙ্কেল ফোন করেছেন তোমাকে চাইছেন ও আচ্ছা ঠিক আছে আমি ফোনটা ধরি তুমি দেখো এদিকে তাকা আমার দিকে তাকা শোনা আমার আমার জান লক্ষ্মী বল শোনা কি হয়েছে বল মাকে বল হ্যাঁ বল বলে ফেল না হ্যালো আমিন ভাই আমি সরি মেহেদী ভাই ফোনটা আমারই করা কথা ছিল কিন্তু এখানে জাবেদের বোধহয় কোনো একটা প্রবলেম হয়েছে ও খুব আপসেট আছে আর এই নিয়ে ওর আম্মু খুব টেনশনে আছে তাই আমি আপনাকে ফোন করতে পারিনি মেহেদী ভাই জাবেদ কি সিলেকশন নিয়ে কিছু বলেছে না ও তো কিছুই বলছে না আমি এমনটা হবে ভেবেই আপনাকে তাড়াতাড়ি ফোনটা করছি আমি ভাই মানে মানে যাই হোক না কেন আমিন ভাই আপনি কিন্তু জাবেদের কথা না শুনে ওকে কিচ্ছু বলবেন না আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে কি আমি পারছি আমিন ভাই জাবেদের মতো ট্যালেন্টেড প্লেয়ারকে টিমে নেওয়া হয়নি আমি তো আপনাকে বলেছিলাম আমিন ভাই আশরাফুল কত খারাপ মানুষ কিন্তু ও যে এতটা নিচে নামতে পারে সেটা আমি ভাবিনি আমিন ভাই আমিন ভাই জাবেদকে টিমে নেয়নি সেটা কিন্তু মেনে নেওয়া যায় কিন্তু যে অ্যালিগেশনে ওকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না কি সেটা জাবেদ নাকি তার আগে আপনি আমাকে কথা দিন ওর মুখ থেকে না শুনে আপনি ওকে কিচ্ছু বলবেন না সেটা কি মেহেদী ভাই আগে আপনি আগে কথা দিন কিচ্ছু বলবেন না ওকে কতদিন প্লিজ আমি অবিবেচক নই মেহেদী ভাই আরে আপনি কিছু বলছেন না কেন মেহেদী ভাই জাবেদ জাবেদ মানে ওরা মানে আশরাফুল বলেছে জাবেদ তাকে ড্রাগস নিয়ে মাঠে নেমেছিল মেহেদী ভাই কি বললেন কি হয়েছে তোমার কথা বলছো না কেন কি হয়েছে জাবেদ তাকে ড্রাগস নিয়ে মাঠে নেমেছিল Oh.
স্বপ্ন দেখা, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, স্বপ্ন ভঙ্গ, তার ব্যথা কষ্ট সামাল দিয়ে স্বপ্নকে নতুন করে বাস্তবে রূপ দেওয়া, এই সব শিক্ষাই তো আমি তোমাদেরকে দিয়েছি। কখনো বাবা হিসাবে তোমাদের হাত ধরে, কখনো বন্ধু হিসাবে তোমাদের কাঁধে হাত রেখে। কিন্তু আজ তোমার বিরুদ্ধে যে এলিগেশন, যে বস্তুটির নাম আনা হয়েছে, তার হাত ধরার শিক্ষা তো আমি কোনোদিন তোমাদেরকে ভুলেও দেইনি। কথার উত্তর দাও জাবেদ, আমি কিন্তু এখনো তোমার মুখ থেকে কিছু শুনতে পাইনি জাবেদ। কি হলো? বিশ্বাস করো আব্বু, আমি কিচ্ছু করিনি। আমার কিছু বন্ধু আছে, ওরা চরস নিত, ওরা আমার মাঝে মাঝে ডাকতো, কিন্তু আমি কোনোদিন ওদের সঙ্গে যাইনি। বিশ্বাস করো, আমি কোনোদিন ওদের সঙ্গে যাইনি। বিশ্বাস করো আব্বু, আমি কোনো খারাপ কাজ করিনি। বিলিভ মি আব্বু, আমি কোনো খারাপ কাজ করিনি। যারা খারাপ তাদেরকে বন্ধু বলাটাও খারাপ। আমি সত্যি বলছি আব্বু, আমি আর কোনোদিন ওদের সঙ্গে মিশব না। আমায় বিশ্বাস করো আব্বু, আমি আর কোনোদিন ওদের সঙ্গে মিশব না। আমি সত্যি বলছি আব্বু, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি আব্বু, আমাকে বিশ্বাস করো, আমি আর কোনোদিন ওদের সঙ্গে মিশব না। আমি সত্যি বলছি আব্বু, আমি বিশ্বাস করি। আমি তোমায় বিশ্বাস করি, আর সেই বিশ্বাস থেকে বলছি, আজকের পর থেকে তোমার আব্বু তার কমান্ডার চোখে আর পানি দেখবে না। রাইট? রাইট আব্বু। ওকে মাই চাইল্ড। Good afternoon, sir. Good afternoon. Come here, come here, Ahmed. Any good news? Sir, ওই যে ছেলেটার কথা বলেছিলাম স্যার, ওই ফিরোজপুরে বাড়ি। হ্যাঁ স্যার, সে আর তার আব্বা এসছে। কথাবার্তা সব হয়ে গেছে তো? স্যার, আমি থাকতে আপনি আমার লজ্জা দিচ্ছেন স্যার। ডাকি ওদের। নমস্কার স্যার। স্যার, এই ছেলেটা স্যার, এর কথা বলেছিলাম স্যার, ওর সিলেকশনের ব্যাপারটা যদি আপনি একটু দেখেন। ইজ আ ভেরি গুড ক্রিকেটার স্যার, খুব ভালো খেলে, খুব ভালো খেলে স্যার। কাদের খেলা হচ্ছে বলো তো? কারা কারা রয়েছে মাঠে? কি ব্যাপার আহমেদ, তো ওয়ার্ল্ড ক্রিকেটের কাউকেই চেনে না, তো খেলাই দেখে না, কি খেলবে ও? না স্যার, আসলে ও তো স্যার সারাদিন মানে মাঠে খেলাধুলাই করে, তাই আর কি। দু একদিন বাড়ি থাকলে সব চিনে যাবে স্যার, সব চিনে যাবে। হ্যাঁ স্যার, ও দু একদিন বাড়ি থাকলে ও দেখলে সব ঠিক হয়ে যাবে স্যার। স্যার, আমার এই শেষ সম্বল জমিটুকু বিক্রি করে আপনার কথা মতো এতটুকুই। হোয়াট ইজ দিস?
দূরে তখন এই প্রশ্নটার কি কোনো মানে হয় আমিন ভাই জাবেদ কে আবার ওই বকাবকি করেনি তো বকাবকি কই আমি তো জানি না জাবেদ সিলেক্ট হয়নি তাতে বকাবকির প্রশ্ন উঠবে কেন আর আচ্ছা আপনার সাথে টেলিফোনে কি কথা হয়েছে সেটা কিন্তু আমি জানি না আপনি কি আমাকে বলবেন কি ব্যাপার কি হয়েছে কি না ভাবি ওসব কিছু নয় ভাবি এক গ্লাস পানি দেন পানি আনছি আমিন ভাই কি তাহলে আশরাফুলের সামনা করতে আমি শুধু জানতে চেয়েছিলাম আপনি আশরাফ চৌধুরী কিনা জবাবটা আপনি হ্যাঁ কিংবা নাতে দিতে পারতেন কিন্তু আপনার উত্তর শুনে মনে হচ্ছে আপনি সহজ কথা সহজভাবে বলার মানুষ নন স্টিল আই এম আস্কিং এ স্ট্রেট কোশ্চেন সবাই জানে আমার ছেলে খুব ভালো খেলে কিন্তু তারপর তার সিলেকশন হলো না কেন প্রথম কথা আপনার ছেলে কে সেটাই আমি জানি না দ্বিতীয় কথা সিলেক্ট করেছে সিলেকশন কমিটি আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি আমার অ্যাসিস্ট্যান্ট আহমেদের সঙ্গে কথা বলুন কারণ যে কারো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই কিন্তু আমার প্রশ্নের উত্তর আপনাকে যে দিতে হবে আশাবল সাহেব কারণ আমার ছেলের এগেনস্টে ড্রাগের এলিগেশন আপনি এনেছেন ও জাভেদ দ্যাট অ্যাডিক্টেড ইয়াং ম্যান হি ইজ নট অ্যাডিক্টেড মিস্টার আশরাফুল ও জীবনে কোনোদিন ড্রাগ চোখেও দেখেনি সেটা ও আমার সামনে স্বীকার করেছে আর ওর আব্বু হিসাবে আমি জানি এর চেয়ে বড় সত্যি আর কিছু হতে পারে না আর সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে আমার কাছে সিলেকশন কমিটির সিদ্ধান্তই সবচেয়ে বড় সত্যি এর চেয়ে বেশি সত্যি কিচ্ছু হতে পারে না কিন্তু সেই সিদ্ধান্ত তো নিয়েছেন আপনি নিয়েছি সিলেকশন কমিটির তথ্যের ভিত্তিতে না সেই সিদ্ধান্ত নিয়েছেন আপনি টাকার বিনিময়ে অন্য একটি অযোগ্য ছেলেকে খেলানোর জন্যে আপনার নিজের স্বার্থে আপনার বলায় কি এসে যায় প্রমাণ করুন আমার কাছে যেমন আপনার ছেলের বিরুদ্ধে প্রমাণ আছে তেমন আমার বিরুদ্ধে আপনি প্রমাণ দিন আমি আপনার এগেনস্টে সব কথা প্রমাণ করে ছাড়ব আমি জানি আমার ছেলে নিষ্পাপ তাই আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবেন আল্লাহর কাছে এখন সব পেটি কেসের জন্য কোনো সময় নেই জানেন বোকা মানুষ যে আব্বার আদর্শ আর শিক্ষা নিয়ে বড় হয়েছে ছেলেবেলা থেকে স্বপ্ন দেখেছে দেশের জন্য ক্রিকেট খেলার সে ড্রাগ নিতে পারে আমি বিশ্বাস করি আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না আমরা কোর্টে যাব যা কথা বলার ওই কোর্টে গিয়ে আমরা বলবো তাহলে এরকম কাজ কেন করেন আশরাফ সাহেব
খুব রাগ হয়েছিল আমার উপর না না কষ্ট হয়েছিল এত কিছু ঘটে গেল আর আপনি আপনি আমাকে কিছুই জানাননি সে জয় সব সঞ্চয়